যেন আতঙ্ক, মন করে পালাই পালাই, তাই তো সুযোগ পেলেই ধা। তথ্য বলছে গত 7 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ 121 জন রোগী, সোমবারে উধাও 20 জন। নিত্যদিন বাড়ছে খাতায় কলমে অ্যাবসকন্ডারদের সংখ্যা। পরিসংখ্যান সামনে আসতেই চক্ষু চড়ক গাছ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ রোগীদের বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন বিভাগে। অবশ্য এই বিভাগ নিয়ে বিস্তর অসন্তোষ রয়েছে রোগী এবং রোগী পরিজনদের। তবে কি সেই কারণেই বাড়ছে নিখোঁজের সংখ্যা? ওয়ার্ডের চারিদিকে চোখ ফেরাতেই গা শিউরে উঠল। বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার দায়, ঘুরে বেড়াচ্ছে পোকা মাকড়, আর এই সব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের। চূড়ান্ত ব্যবস্থার ছবি ধরা পড়ল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। রোগী নিখোঁজ হওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এইটা একটু বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে, আর এই যে যতগুলো অ্যাবসকন্ডেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল। ঘটনায় থামেনি রাজনৈতিক চর্চা, শাসকের সাফাইয়ের পাল্টা বিধেছে বিরোধীরা। আমাদের শহরে বা আমাদের মেডিকেল কলেজে আগে হয়নি, ভালো করে আমি জেনেও না, এখন আমার কাছে কোনো খবর নেই, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তবুও যদি ঘটনার মধ্যে কোথাও বাস্তবতা থাকে তাহলে নিশ্চিতভাবে আধিকারিকদের কিন্তু দায়িত্ব নিয়ে দেখা উচিত যে কী কারণে বা কারা চলে যাচ্ছে, কী কারণে চলে যাচ্ছে, সিকিউরিটি কোথাও প্রবলেম হচ্ছে কি না, কেউ খোঁজও নেয় না। স্বাভাবিকভাবেই রোগীর পরিবার তখন বেটার ট্রিটমেন্টের জন্যে তাকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে চলে যায়, কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে চলে যায়। মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, সারা পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নেই, আর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে কখনো কুকুর কখনো ছাগল ঘুরে বেড়ায়, দালাল চক্র গড়ে উঠেছে ওখানে। শুধু পরিষেবা নয়, রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নামে মেডিকেল কলেজ, ভিতরে যেতেই বেরিয়ে এলো চিকিৎসা ব্যবস্থার শীর্ণ কঙ্কালসার হাল। শরীরকে কোনো মতে কুকরে মাটিতে চাদর বিছিয়ে শুশ্রূষা পেতে পড়ে রয়েছে মানুষগুলি। প্রশ্ন, এভাবে সত্যিই কি রোগী সারবে নাকি রোগের বাসা নিয়েই ঘরে ফিরতে হবে? তবে কি সেই কারণেই বাড়ছে হাসপাতাল থেকে অ্যাবসকন্ডারদের সংখ্যা? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।